আবার ফিরে আসতে পারে কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা। আমি এখন আলা মালুকুর রহমান সাহেবের মেজো জামাতার সাথে কথা বলবো। হুজুরের যে দিনী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের উনি দায়িত্বও আছে একটা, তো আমি সরাসরি ওনার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আছি ভালো। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো আমাদের জনপ্রিয় ইসলামিক বক্তা আলামা লুতফুর রহমান সাহেবের মেজো জামাতা। জি, দ্বিতীয় নম্বর, দ্বিতীয় মেয়ে। এবং এই দিনী প্রতিষ্ঠানের একটা দায়িত্ব আপনি আছেন। ছোট করে সবকিছু, এই প্রতিষ্ঠান সম্বন্ধে যদি বলতেন এবং হুজুরের সম্বন্ধে যদি বলতেন আপনি। আসলে হুজুরের পিছনের দিকে তো অনেক কথা। এখন যেদিন উনি অসুস্থ হন সেদিন থেকে আমি আপনার কাছে বলতে চাই। হ্যাঁ বলুন। সেটা হলো এদিন বুধবার, সম্ভবত 14 ফেব্রুয়ারি সকাল 10:45 আমাকে ওনার সঙ্গী জেগেছে, সে ফোন করলো যে হুজুর একটু অসুস্থ। অথচ এর 10 মিনিট আগে গাড়ি করে তিনি বাড়ি থেকে সাক্ষীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো কয়েকটুকু গেড়ে দেওয়ার পরে এই ঘটনাটা, এটা আমাদের পাশেই। হুজুর অসুস্থ কথার বলার সাথে সাথে বাড়ির দিকে আমরা ফিরছি, আপনি বাসায় আসেন। তো ঠিকই বাসায় গেলাম, হুজুর গাড়ি সহ হাজির। দেখা গেল যে পিছনে অনেক শত লোক জমাত বাঁধি গেছে। হুজুরে কি হয়েছে কি হয়েছে করি, তো সবাই মিলে আসলে দেখলো যে হুজুর ওই যে লোক ভদ্রলোক গেলেন সাথে, সে বলল যে হুজুর এই সামান্য একটু হেলান দিয়ে আছে, যত ডাকলাম কিন্তু কোনো সাড়া না পাইয়া হুজুরকে নিয়ে বাড়ির দিকে ফিরছি। এর মতো অবস্থায় জানারা আমরা এলাকার জনগণ সহ যখন ওনার বাড়িতে গেলাম, তখন গাড়ি থেকে হুজুরকে দরাদরি করে বাসায় ঢুকাইলো। বাসায় ঢুকাই শোয়াইলো, সবাই বিভিন্ন রকমের যত্ন নেওয়া আরম্ভ করছে। এর পাশাপাশি আবার এই আমাদের ওই পাশে এক ডাক্তার ছিলেন, মানিক ডাক্তার সাহেব, ওনাকে নিয়ে প্রাথমিক একটা ট্রিটমেন্টের ব্যবস্থা নিয়েছেন। তো প্রেশার এবং ডায়াবেটিসটা এটা যথাযথ ছিল। তো ডাক্তার সাহেব আমাকে এবং আমার এক স্যার রাঙ্গি স্যার, ওই স্যারকে ডাকি, বললো যে আসলে হুজুরের অবস্থা একেবারে ভালো না, আপনারা সামনের দিকে আগে। এটার এই কথাটা শোনার সাথে সাথেই দায়িত্বশীল দানারা আসিলাম ছিল, তারা প্রাথমিক অবস্থায় লক্ষ্মীপুর আধুনিকে নিয়ে সেখানে সাময়িক ওই ডাক্তার মানে গাড়ি এবং ওই আপনার ওই যে এটা ফিট করে দিয়ে হুজুরকে ডাকা এমনি চিনা পাঠাইলেন। তো সেখানে যাই পৌঁছে প্রায় 6টার দিকে, ওই দিন 14 তারিখ 6টার দিকে পৌঁছে। সেই থেকে আসলে দুই দিন পর বুধ, বৃহস্পতি এবং শুক্র, এই দুই দিন পর শনিবার রাত্র 11:30 থেকে 1:15 পর্যন্ত ওনার একটা অপারেশন ছিল। এটা আসলে প্রথম কথা হলো, আসলে যখন তিনি অ্যাক্সিডেন্ট হয়েছেন তখন ওই বসা অবস্থানে ছিলেন, রক্তক্ষরণটা ডাক্তার সাহেবরা বলছে হয় নাই, কিন্তু সেখানে গেছে আজ যে ডাক্তার সাহেবরা পরবর্তীতে যে কিছু চিকন রোগ যে এগুলি ছিঁড়তে এগুলি থেকে ক্ষতিগ্রস্ত হয়ে ওনার মাথায় রক্ত জমাট বাঁধে গেছে। তো আওলাদদের সাথে এই আলোচনা করে এই ডাক্তার সাহেবরা চিন্তা করলেন যে অপারেশনটা করলে ভালো হয়। তো আওলাদরা নিজের সন্তানেরা এটার মতামত, তো 48 ঘন্টা পরে কিছু একটা বোঝা যাইব, কিন্তু আসলে 48 ঘন্টা পরেও কিছু বোঝা যায় নাই। শুধুমাত্র ওর দুই দিন পরে ধরেন গত একটা সোমবার দিনটায় সামান্য একটু হাত নাড়ছেন, এতটুকুই ডাক্তার সাহেবদের অভিমত এবং গার্ডিয়ানদের অভিমত।
তো সেই থেকে অদ্যাবধি পর্যন্ত আসলে একই হালে চলছে। দেশে তো আসলে আম জনতা যা আছে সারা বিশ্বে সকল মুসলমান মুমিনরা দোয়া করতেছেন, এমনকি বিজাতিরাও জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছে। ওনার অনেক ভক্ত, ওনার একেবারে শত হাজার লাখ ভক্ত ছাত্র আছে ওনার, অনেক অনেক অনেক। তো অদ্যাবধি পর্যন্ত এখনো একই অবস্থা আছে। আসলে আমরা আশা আশায় আত্মীয় স্বজন এলাকাবাসী দেশবাসী এখনো আশা আশায় হুজুরের জন্য অপেক্ষায় আছি। আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তৈবা নেকামল করার তৌফিক দেন, আমাদের মাঝে যেন উনি ফিরে আসেন। এটা আসলে সবারই একটু একই কাহিনী, এটা আপনজন আত্মীয় স্বজন দূর ধারে সবার একই কথা। আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তৈবা দান করেন, এটাই এখন আমাদের প্রত্যাশা। উনি তো অনেক বড় মাপের একজন আলেম, উনি তো আসলে তো এটা আসলে অনেক পুরানো কথা, আমরা যতটুকু ওনার মুখে শুনেছি আর কি। আসলে এই দেশে অন্তত পাকিস্তানের একটু আগ থেকে সম্ভবত আসলে ছাত্রযুগ থেকেই উনি ইসলামী আন্দোলন এবং জমা কোরআনের কথা বলিয়ে আসলে প্রায় সাইডের মতন সময় ব্যাস বয়সটা ব্যয় দিনই দেওয়া। ওনার কোন একটা জায়গা কোন একটা এলাকা বাদ নাই যে আল্লামা মাওলানা লুৎফর রহমান সাহেবকে কেউ চিনে না বা কেউ দাওয়াত পায়নি এমন কোন কথা বলা কারো পক্ষে হয়তো সম্ভব নাও হইতে পারে। একটা জিনিস অ্যাড করতে চাই, ওনার ওয়াজ কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা ইচ্ছা কাহিনী, উনি বলা সুন্দর টান টুন দিয়ে ওয়াজ করা টারা একে উনি পছন্দ করতেন না। উনি হলো বাস্তব যেটা দিয়ে আয়াত কোরআনের আয়াত থেকে ওনার রেফারেন্স দিয়ে বিশেষ করে বিজ্ঞানটাকে তুলে ধরার জন্যই উনি আপ্রাণ চেষ্টা করছেন এবং হয়েছে। বিশেষ করে মেয়েরাজের ঘটনাটা যখন বলে তখন আমার মনে হয় যেন আমার ব্যক্তিগত ভাবে মনে হয় যেন উনি মনে হয় মেয়েরাজের এই জায়গাগুলি মেপে এসেছে এত এই যে এখান থেকে এখান থেকে পর্যন্ত এখান থেকে এখান পর্যন্ত মনে হয় যেন ট্যাপ বা ফিতা দিয়ে এটা একটা নির্ধারণ করে যাচ্ছে। এবং শরী ফাঁকির একটা বক্তৃতা এটা যে কিভাবে এটারে উপস্থাপন করছেন যে শরীফাকের ভিতরে তারা লাইট পর্যন্ত নিয়ে সেখানে রাখছেন, ওই যে জোনাকি জোনাকি নিয়ে বাসার ভিতরে ঢুকাই রাখছেন, আবার তার সময় কাজ উদ্ধারের পরে ওই জোনাকিটা যথাযথ সেখানে রেখে আসছেন, মানে এটা খুব একটা। এবং এই মেহমানের ডোর এবং গৃহস্থ থাকুন না তারা নিজেরা থাকুন না একটা ডোর, মানে এইভাবে একটা বাসা তৈরি করে, এত জল বাতাস আসে যেন ওই পাখিটার ওই বাসাটা খেয়ে না নষ্ট হয় না এই আর কি। এইভাবে আসলে ওনার জিন্দিগারি। আর আসলে এলাকা বিভিন্ন দেশে ওনার বিভিন্ন রকমের প্রতিষ্ঠান আছে কিন্তু কোথায় কোনো জায়গায় ওনার নাম নাই, উনি নাম দিতে নিশ্চয় পছন্দ করে না, পছন্দ করে না। তবে শুধু প্রতিষ্ঠানে উনি কিছু জায়গায় নাম না আনি পারা যায় না, কারণ সরকারের একটা বিধান। যেমন এই প্রতিষ্ঠান ওনারাই এলাকাবাসীকে নিয়ে শুরু করছেন 1975 সালে এটা চালু করেছেন। তো 10 বছর কেটে যাওয়ার পরে 1184 হুজুর একদিনে এই প্রতিষ্ঠান এই এমপি ভুক্তি করাইছেন এবং এটারে নবায়ন করাইছেন যা যা দরকার একদিনের ভিতরে। এটা কিন্তু সারা বাংলাদেশের জন্য অতীত এবং বর্তমানের জন্য একটা খুব একটা আশ্চর্যের বিষয়, অনুসরণীয় অনুসরণীয় বিষয়, কিন্তু কেউ আসলে এটা পারে নাই। আমার এক ওস্তাদ বাকি বিল্লা সাহেব উনি 84 আমি ফাজিল পড়ি, উনি এই খোঁজ খবরটা পেয়ে খবর সংবাদটা পাইয়া সেদিন প্রতিষ্ঠান বদল দিয়ে দিয়েছে এবং উনি নমাজের মসজিদে হুজুরের কথা উঠাই আল্লামা মাওলানা লুৎফর রহমান সাহেবের কথা উঠাই উনি কেন্দ্রে পর্যন্ত দিয়েছেন যে আল্লাহ দিন বাদশাহ সারা বিশ্বের একটা বাঘ তৈরি হয়েছে। তো এই একদিনে আসলে উনার এই মাদ্রাসা প্রতিষ্ঠিত, তখন তিনি প্রতিষ্ঠানের প্রধান হিসাবে কয়েক মাস ছিলেন। এখন ওনার ওই সাইনবোর্ড ওনার নামটা এখানে সরকারি ভাবে রাখা লাগে। আবার উনি আসলে প্রতিষ্ঠাতা হিসাবে আবার এখানে সভাপতি হিসাবে 2 বছর এখন আছে, পিছনে অনেকবার ছিলেন।
মাঝে দিয়ে আমাদের এক পাটারি সাহেব আলহাজ আমিনুল ইসলাম পাটোয়ারি সাহেব দীর্ঘ 10 বছরের মতন সভাপতি ছিলেন। এর আগে অনেকবারে উনি সভাপতি ছিলেন, আর বর্তমান 2 বছর এখন উনি এই মাদ্রাসার সভাপতি প্লাস দাতা প্রতিষ্ঠাতা সবকিছু মিলি আসলে এলাকাবাসীকে নিয়ে সবার অনুদানের বিনিময় আমাদের এখানে মসজিদ এই মাদ্রাসা আরো আরো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রতিষ্ঠান ওনার নিজ হাতে গড়েছেন। মানে আপনার কথা অনুযায়ী হচ্ছে উনি প্রকাশ্যে কোনো কিছু করা পছন্দ করতেন, যেটা পাইতেন দেখে নি দশকে নিয়ে পরামর্শ করি সেই কাজটা করতেন। এই যে একটু আগে দক্ষিণের ভবনের যেই তিনতলা যে কাজ, তিনতলা বা দোতলা বা একতলা, যেটা একতলাও আসলে আমিন সাহেব আমাদের সম্মানিত আলহাজ হযরত একেম আমিনুল ইসলাম পাটোয়ারি সাহেব উনি আসলে ওনার কারণেই আসলে ওই প্রথম তালাটাও করে দেন। পরবর্তীতে আবার স্থানীয় আর গ্রামের গরিবপুর নিবাসী কি নাম জানি, সুমন, আসল নাম কি সুমন, নূর হোসেন সুমন হুজুরের কাছে আসছেন বা হুজুর সংবাদ দিচ্ছেন, তো সেই সুমন সাহেবের কাছে হুজুর নিজ পক্ষ থেকে একটু আপত্তি করলে যে আমার তো ছাত্রছাত্রী বসতে পারে না, তো সুমন সাহেব ওনার কথায় ১৯,৯৩,৫৩১ টাকার এই ভবনটা করে ডোনেশন দিয়ে হুজুরের মাধ্যমে করাইছেন। এখনো আবার তৃতীয় তালার ও ফিলার উনি উঠাই রাখছেন, তাই দেখি আমি কোন মানে সম্মান করে মানুষের অসুস্থ হওয়ার 10 দিন আগে ওনাকে কোন লোকের ২০,০০০ টাকা দিয়েছে, সেটা মানুষরা দিয়ে গেছেন। এখনো তবে আমার কাছে মনে হলো যে দিনী প্রতিষ্ঠান গুলোর প্রতি ওনার অনেক মায়া আছে, আল্লাহ যদি ওনাকে ভাইয়া ইঞ্জিনিয়ার সব ফোনে কথা বলছে যে হুজুর আমরা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইনশাল্লাহ আপনার ভবনের কাজ শুরু করতে পারি, এবং একজন কন্ট্রাক্টর যিনি পেয়েছেন উনি আবার এক গাড়ি লাল মাটিও এখানে রেখে গেছেন। এমন তো অবস্থায় 14 ফেব্রুয়ারি উনি অসুস্থ হয়ে গেছেন, এখন সবার কাছে দোয়া চাচ্ছি, সারা বিশ্ব দোয়া করছেন, সর্বক্ষণিক একটি কোন শুক্রবার শনিবার কোন রবিবার এটা কোন শুক্রবার মদিনা মক্কা থেকেও আমার কাছে ফোন আসছে যে মক্কার এবং মদিনার ইমাম সাহেব আল্লাহ সাহেবের জন্য দোয়া করছে। এটাই আর আমি যদি আপনাকে একজন বড় আলেম হিসেবে না শ্বশুর হিসেবে যদি মূল্যায়ন করার জন্য বলি, জামাই শ্বশুরের যে একটা সম্পর্ক শ্বশুর হিসেবে যদি বলতেন আপনার। আমরা কখনো আসলে হুজুরের সামনে বসতাম না, যদিও অর্ডার দিত উনি অর্ডার দিয়ে ফেলতেন, সবসাইতে মনে হয় যেন আমাকে বেশি বসতে বলতো এবং বলতো বলার সাথে বসার সাথে সাথে বলতো পান খাও পান খাও, একটু ফাঁকে দিয়ে আমার শাশুড়ি বলতো যে কিছু খাইছে কিনা কিছু হয়েছে কিনা, এগুলি সবসময় মনে থাকবে। ওনার সম্বন্ধে কিছু বলতে গেলে আসলে এই সময়ের অভাব বলে শরীরেরও দুর্বলতা আছে, এই সবকিছু মিলি এই আপনজন তো আরো বহুত আছে। আমার মনে হয় আপনি একজনও যদি শুরু করিস প্রথম থেকে আমার মনে হয় একদিনে বা এক সপ্তাহে এটা শেষ করা যাবে। আর ওনার শেষ মাহফিল তো করতে পারেনি, যেটা তো যাওয়ার কথা ছিল, এর আগে কোথায় মাহফিল? গত ওই রাত্রেই সেখানে একটু যা শুনছি আর উনি বলে নাই বলার সুযোগ হয় নাই, সম্ভবত 2-2.5 ঘন্টার মতন আলোচনা করেছে। এই বয়সে কিন্তু আসলে বাড়িতে আসছে 2টায়, পরের দিন আবার 9:30 দিকে এই গাড়িতে উঠি সঙ্গী কাউকে না করতে পারতেন না, যে কেউ দাওয়াত দিলে উনি দিলে, এটা ওনার একটাই আছে। আর এই প্রতিষ্ঠান সম্বন্ধে যদি একটু বলতেন, এখানে পড়ালেখা মানে কিরকম আছে বা এতিমদের কোনো ব্যবস্থা আছে কিনা পড়াশোনার, বা এতিমদের ব্যবস্থা কোনো খাওয়া দাওয়ার মাধ্যমে নাই, তবে বিশেষ কিছু অনুদান ওনার কাছে আসে, আসলে আমরা যারা
বিশেষ করে আমাদের ওই নুরানি বিভাগ আছে, নুরানি বিভাগের কিছু টিম অসহায় ছেলে মেয়ে আছে, গরিব গৌরব আছে, ওদেরকে ওই ফান্ড থেকে বেতন ভাতা দিয়া ওদেরকে সহযোগিতার মাধ্যমে পাঠদান দেওয়া হয়। এমনি কোনো আবাসিক কোনো ব্যবস্থাপনা এখানে নাই, তবে ওনার অনেকটা খেয়াল ছিল, তবে এখন কি হয় না হয় সেটা তো এখন আর বলা যায় না। এমনি বহু যথেষ্ট অনুদান ওনার কাছ থেকে আসে, যতটুকু আসে উনি। এটা রেজাল্ট কি অবস্থা, রেজাল্ট কি? রেজাল্টে আমরা পুরা লক্ষ্য রামগঞ্জের মধ্যে, আমার আমি তো এখন 12 বছর, এর আগেও যে প্রধান ছিলেন, যে টিচারগণ ছিলেন, আমরা পুরা রামগঞ্জের মধ্যে প্রথম, গত বছর আমরা প্রথম হয়েছি। আর এই মাদ্রাসা বোর্ডে আর পুরা বাংলাদেশে আমরা 74 নম্বরে আছি, পুরা বাংলাদেশে। মাশাআল্লাহ স্যার, পুরো বাংলাদেশে কতজন শিক্ষক আর ছাত্রছাত্রী আছে এখন? প্রায় 600 ছাত্রছাত্রী আছে। আর শিক্ষক আছে? শিক্ষক আছে এখন 14 জন। মাশাআল্লাহ। তো আসলে আমি এখন ভিডিও শেষ পর্যায়ে আছি, হুজুর তো এখন অসুস্থ, তো ওনার জন্য কি চাওয়ার আছে দেশবাসীর কাছে? আপনার দোয়া আবার ফিরে আসতে পারে কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা। এক কথায় হলো ওনারা কোরআনের ভাগে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব কোরআনের ভাগে, উনিও কোরআনের ভাগে। ওনা তো ওই এলাকায় যাওয়ার কথা ছিল, সাইদি সাহেবের এলাকায় যাওয়ার কথা ছিল, করার কথা ছিল। যাক, সোজা কথা হচ্ছে একটাই, আপনারা সবাই যারাই ভিডিও দেখবেন সবাই হুজুরের জন্য দোয়া করুন, যাতে আল্লাহ পাক ওনাকে আবার মাহফিলের ময়দানে, কোরআনের ময়দানে ফিরিয়ে দেন এবং দিনই কাজ করার তৌফিক দান করেন। আপনি অনেক ব্যস্ত মানুষ, তার ভিতরে আসলে অনেক সুন্দর করে হুজুরের সম্বন্ধে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করছেন, সেই জন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।